বাংলাদেশে নারী সদস্য সংগ্রহে নতুন কৌশল নিয়েছে জঙ্গিরা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রথমে ধর্মভীরু নারীদের টার্গেট করে তারা। এরপর বিয়ের ফাঁদে ফেলে জঙ্গিবাদে জড়াত সেই নারীকে। সম্প্রতি নাইমা ও ফারুক নামের দুজনকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে এমন বিস্ফোরক তথ্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছে, জঙ্গিরা নারী সদস্য সংগ্রহে নতুন কৌশল অবলম্বন বেছে নিয়েছে। তারা প্রথমে নারীকে টার্গেট করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলত, তারপর পালিয়ে বিয়ে, প্রেম থেকে বিয়ে। পুরো প্রক্রিয়ায় প্রেমিক হিসেবে একজন সুদর্শন পুরুষকে সামনে ঠেলে দেওয়া হলেও পেছনে রয়েছে একাধিক নারী, যারা ধর্মভীরু নারীদের টার্গেট করে মোটিভেটেড করার কাজে নিয়োজিত। মঙ্গলবার রেভের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক লে কর্নেল মোহাম্মদ এম রানুল হাসান সাংবাদিক বৈঠকে জানান, দুমাস আগে চট্টগ্রামের তরুণী সাফিয়া আক্তার তানজির সঙ্গে ফেসবুকের একটি গ্রুপে কয়েকজন মেয়ের পরিচয় হয়। তাদের একজন নাইমার সূত্রে তানজির পরিচয় হয় বরিশালের স্কুলের শিক্ষক সাহিফুল উর্ফে সাইফের সঙ্গে। সাইফের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্নভাবে তানজিকে উৎসাহিত করে নাইমা। তানজিও সেই ফাঁদে পা দেয়। পরে 26 জুন সাইফকে বিয়ে করার জন্য নাইমার সঙ্গে বাড়ি ছাড়ে তানজি। বাড়ি ছেড়ে বরিশালে পৌঁছানোর পর তানজিকে নাম পরিচয় গোপন করে নাইমার বোন হিসেবে একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয় সাইফ। তানজির বাবা মায়ের নামের জায়গায় বসানো হয় নাইমার বাবা মায়ের নাম। এরই মধ্যে তানজির সঙ্গে সাইফের বিয়ে হয়। এই সময়ের মধ্যে তানজিকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতে বিভিন্নভাবে প্ররোচনা চালায় সাইফ ও নাইমা। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা থেকে সাফিয়া আক্তার তানজি নামে এই তরুণী নিরুদ্দেশ হওয়ার ঘটনায় তদন্ত করতে গিয়ে রেভ টু এর একটি টিম 8 জুলাই মধ্যরাতে বরিশালের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তানজিকে উদ্ধার করে এবং গ্রেফতার করা হয় জান্নাতুল নাইমাকে। পালিয়ে যায় সাইফ। পরবর্তীতে নাইমার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার ডেমরা এলাকা থেকে গ্রেফতার করা হয় মোহাম্মদ আফজাল হোসেনকে, বয়স 23। নাইমা ও আফজাল জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। তারা সদস্য সংগ্রহের কাজে নিয়োজিত ছিল। র‍্যাব 2 এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকি জানান, নাইমা ও আফজাল ইতিমধ্যে বেশ কয়েকজন নারীকে আনসার আল ইসলামের সদস্য করেছে। তাদের শনাক্ত করা এবং পলাতক সাইফকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। We'll be right back.